আগামী উনিশে ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন গতকাল একশো জনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি প্রার্থী তালিকায় প্রায় আটচল্লিশ জনের বেশি তরুণ মুখ রয়েছে মহিলা মুখ রয়েছে ওই লিস্টে পঞ্চাশ জন রয়েছেন এক উকিল তিনজন ডাক্তার একজন প্রাক্তন সেনাকর্তা এছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী রয়েছেন নয় জন বাইশ নম্বর ওয়ার্ডে ফের মীনা দেবী পুরোহিতকে বিজেপি প্রার্থী করল এই নিয়ে ষষ্ঠবারের জন্য তিনি প্রার্থী হলেন তিনি বলেন তাকে প্রার্থী করার জন্য বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ তিনি বলেন তিনি তার ওয়ার্ডের জন্য প্রচুর কাজ করে এসেছেন ঘরে ঘরে জল পৌঁছে দিয়েছেন তার ওয়ার্ডের যে সমস্ত সমস্যাগুলি ছিল তার সমাধান করার চেষ্টা করেছেন মানুষের সবসময় পাশে ছিলেন তিনি এবারও তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাদেবী দেবী আশাবাদী মীনাদেবী দেবী হিন্দিভাষী অধ্যুষিত বাইশ নম্বর ওয়ার্ডে বহু বছর ধরে জিতে আসছেন বিজেপির মীনা দেবী পুরোহিত বাম জামানা থেকে শুরু করে এখন তৃণমূল জামানা পুরো ভোটে কখনোই হারেননি এই দেবী। বিজেপির দেবীকে হারাতে এবারও যে বেগ পেতে হবে তৃণমূলকে তা বলায় বাহুল্য তবে এবারও তিনি জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী বলে জানিয়ে দিলেন এই দেবী।